প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় জিপিএ 5 তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বৈঠকে তিনি সিজিপিএ পুনর্বিন্যাস করে একটি খসড়া উপস্থাপনের নির্দেশ দেন। আগামী পিএসসি পরীক্ষা থেকেই কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপিএ 4 এর মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে দেশে পাবলিক পরীক্ষায় সিজিপিএ 5 এর মধ্যে ফল প্রকাশ করা হয়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিজিপিএ 4 এর মধ্যে ফল প্রকাশ করা হয়। আর বিশ্বের অন্যান্য দেশে সব ধরনের ফলই প্রকাশ করা হয় সিজিপিএ 4 এর মধ্যে। ফলে এসএসসি আর এইচএসসির ফলের সঙ্গে উচ্চতর শিক্ষার ফলের সমন্বয় করতে গিয়ে দেশের চাকরিদাতারাই মহা সমস্যায় পড়েন। Next News, C+ TV, চট্টগ্রাম।